ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিছে, কিন্তু আবুল তাবুল অনেক কথাই বলছে। ওই যে একটা কথা আছে, পাগলে কি না কয় আর ছাগলে কি না পায়, কথা সত্য। কাজেই যত কথা সে বলছে অত কথা বলার সুযোগ সময় আমার নাই। সে বলছে মন চাইছে বলছে, এটা আমার কিছু যায় আসে না। জ্ঞানী লোকের কাছে আমার দুই চারটা কথা, স্বামী যদি হয় তার খেদমত করবে, আর যদি স্বামী না হয়ে আসামি হয় তাহলে তারে ঘাড়ে গর্দানে কিলাইলে নিলেও কোনো দোষ হবে না। আমি আসামির কথা বলি না, আমি স্বামীর কথাই বলি। স্বামী খেদমত যেভাবে করতে হয়, আমাকে তুমি ওই রকম যদি খেদমত করো তাহলেই খোদা তালার দিদার পাইবা, জান্নাত পাইবা। আর যদি সেই খেদমত সেই খেদমত আমাকে না করো, ওই রকম আচরণ ব্যবহার আমার সাথে না করো, তাহলে তুমি যাইবা তোমার জাগা হলো ফিনারে খালি দিলা জান্নাত। আমি আসামি হইয়া পাল্লা করতেছি না, আমি স্বামী হইয়া পাল্লা করতেছি। আমি এখানে আর কোনো কথা রাখবো না। একটা বাহাদুরি সে কইরা গেছে, এই জায়গায় আমি হাইরে গেছি, সত্য কথা স্বীকার করা উচিত। কি হারলাম, সে কি জিতলো, সেটা হলো উনি বলছে যে বর্তমানে বাংলাদেশে নারীরাই ক্ষমতা। হ্যাঁ, এই কথা আমি স্বীকার করি, কারণ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাজী এখানে আমি পুরুষ তো আর প্রধানমন্ত্রী না, কাজী আমি আমার কথা বলতে পারি না, কিন্তু প্রধানমন্ত্রীর উপরেও একজন আছে, তার নাম প্রেসিডেন্ট, সে কিন্তু। কিন্তু আমি এখানেই বলবো না, আমি এখানেই কিন্তু কথাটা শেষ করতেছি না। আমি বলতেছি সারা বিশ্বে রাষ্ট্র কতগুলো, সারা বিশ্বে রাষ্ট্র হলো 200-র ঊর্ধ্বে, তার মধ্যে সারা বিশ্বে মাত্র 6 জায়গার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, মাত্র 6টা রাষ্ট্রে এই নারীর ক্ষমতায়, তারা নারীরা ক্ষমতায় বসা, আসনে বসা, ক্ষমতার আসনে বসা। আর প্রত্যেক রাষ্ট্রেই আমার মতো পুরুষেরা রাষ্ট্র ক্ষমতায় বসা। সত্য কথা, সেই দিকে হিসাব করলে দেখা যায় যে আমরা যতদূর ক্ষমতা আছি তার শিকিও না একা নাও না, তার একা না ক্ষমতাও আমাদের সাথে পায় নাই। তারপর আমি কিন্তু বলি নাই যে আমরা পুরুষরা ক্ষমতার অধিকারী, আমি বলি নাই। হ্যাঁ বলছে, বলছে কেন তা জানেন, ওই যে হাঁসে ডিম পারে না, দেখবেন যে হাঁসে এত বড় বড় ডিম পারে, হাঁসে ডিম পাইরা কোনো রাও শব্দ কিন্তু করে না, একটা পাইরা থিয়া এইটু পাছাটা লাড়াটা দিয়ে হেরবতের জায়গা। আর আপনারা দেশি মুরগি চিনেন না, পেতি মুরগি কয়, পেতি মুরগি, এই পেতি মুরগিতে এতটুক একটা ডিম পারে, পাছা ফাইরা রক্ত রক্ত বাইরিয়া যায়, ইতটুক ডিম পাইরা পাছা ফাইরা রক্ত রক্ত বাইরিয়া। তারপর ওই ওই মুরগিতে কি কয়, ককর ককর, দেখা যাও আমি ডিম পারছি, ককর ককর কক, ডিম পারছি, দেখে যাও ডিম কিন্তু পারছি এতটুক, তারপরও পাছা ফাইরা রক্ত বেরিয়েছে, এই যে আজকে এই মুরগি পাইছি, এই মুরগি, এই মুরগি। আমি বললাম না একবার ক্ষমতার কথা, মাত্র 6টা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীতে 6টা রাষ্ট্রের প্রধান হইয়া আজকে আমার সাথে ভাদুরি করে, আর এত কোন রাষ্ট্র ক্ষমতার অধিকারী আমরা পুরুষেরা, অথচ আমি কিছু বলি নাই। আমি আর কিছু বলবো না, জ্ঞানী লোকের ইশারাই কাফি, আর অজ্ঞানীর ঘাড়ে গর্দানে দিলেও বুঝে না। আমি কি বলতেছি আশা করি সেও তা বুঝছে। এখন আমার কাছে প্রশ্ন যে হাসরের মাঠে নারীর নামে অর্থাৎ মায়ের নামে প্রত্যেক মানুষদেরকে ডাকবে, কোনো বাবার নামে ডাকবে না, কেন ডাকবে না? এই না ডাকার কারণ, সেটাও একটা পুরুষের ইজ্জতের জন্য, পুরুষের ইজ্জতে রক্ষা করার জন্য নারীর নামে ডাকবে। বলতে পারেন কেমন? আপনারা জানেন আল্লাহর একজন নবী নাম তার ঈসা নবী, সেই ঈসা নবী জন্ম দিছে মরিয়মের গর্ভে, মরিয়মের বিয়ে হয় নাই স্বামী ছাড়াই, আল্লাহর কুদরতে তার গর্ভে এক সুসন্তান দিছে, আল্লাহ পাক তার নবী বানাইছে, নাম তার ঈসা রুহুল্লাহ। সেই ঈসা নবী কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ সবাই তো বাবার নামে পরিচয় দেয়, আমি তো আমার বাবা নাই, আমি কিভাবে পরিচয় দিব? আমার আল্লাহ তাআলা বলছিল, ঈসা রে আমি তোর ইজ্জত রক্ষা করব, হাসরের মাঠে কোনো বাবার নামে না ডাকা, আমি মায়েদের নামে ডাকবো, যাতে সেদিন তোর ইজ্জত রক্ষা হয়। হাসরের মাঠে মায়ের নামে যে ডাকবে তা ওই পুরুষের ইজ্জত রক্ষা করার জন্য, কোন মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য না। একটা গান মনে পড়লো, গানটা শুনেন। অযথাই ঝগড়া করে কুটনি বুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগায় কুটনি বুড়ি, উচিত কথা বললেই সেমরি উচিত কথা, উচিত কথা বললেই ন তুই তিন মাইল চাইবি ফাল পাবি, অযথাই ঝগড়া লাগায় কুটনি বুড়ি কি করি, অযথাই ঝগড়া করে পিছেরি কি করি, মেজাতি
স্বামীরের নিদশা, স্বামী না থাকিলে বাসা, নষ্ট করে কর্ম ভাষা, ঘুরে নতুন ড্রেস পরি, নিদশা স্বামী না থাকিলে বাসা, নষ্ট করে কর্ম খাসা, ঘুরে নতুন ড্রেস পরি, নষ্ট করে কর্ম খাসা, ঘুরে নতুন ড্রেস পরি। আই বুড়ো কিরিম লাগাইয়া হরিণ তোকে ঠার মারিয়া, আই বুড়ো কিরিম লাগাইয়া হরিণ তোকে ঠার মারিয়া, মিষ্টি মিষ্টি কথা কইয়া যুবক তাই পাগল করি, কথাই ঝগড়া লাগাইলি কি করি, কথাই ঝগড়া লাগাইলি বলতে পারে কাপড় নাই কেন মাথার পরে, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুরির মতো ফাল পারি, যদি বলতে পারে তোর কাপড় নাই কেন মাথার পরে, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুরির মতো ফাল পারি, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুরির মতো ফাল পারি, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুরির মতো ফাল পারি। ভাই চুলের খোপা ধইরা তারে পাই পাড়াইয়া ঝগড়া করে, চুলের খোপা ধইরা তারে পাই পাড়াইয়া ঝগড়া করে, করে ধরে ওরে মারে ভাতার ফাড়া বেদারি, ও কথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, ও কথাই ঝগড়া লাগাইলি শুনলে কিছু গোপন কথা, না বললে তার মাথা ব্যথা, হলদির মায়ের গোপন কথা কয় দিয়া ধলে বাড়ি, হলদির মায়ের গোপন কথা দিয়া ধুলে ভাই, শুনলে কিছু গোপন কথা, না বললেই তার মাথা ব্যথা, হলদির মায়ের গোপন কথা কয় দিয়া ধলে বাড়ি, হলদির মায়ের মানিকগঞ্জের আবুল বলে তোর আমার কাছে বিয়ে হইলে, মানিকগঞ্জের আবুল বলে আমার কাছে বিয়ে হইলে সকাল বিকাল দিতাম নতুন পারলে পিসার বাড়ি, অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাই উচিত কথা বললেই লোক তুই উচিত কথা, উচিত কথা বললেই লোক তুই চিন্তাই যাইবি ফাল পারি, অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া করে লিবিসেরি কি করি, অযথাই ঝগড়া লাগাই লিবিসেরি কি করি, অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি। বাহ কত সুন্দর কথা পুরুষে বলে যায়, খুব ভালো কথা। আমি একটা সালাউদ্দিন ভাইয়ের গান গেয়েছিলাম, 10 মিনিটে মরে যায়, সালাউদ্দিন ভাইয়ের বুড়া, আরে বলে কি সালাউদ্দিন ভাইয়ের সাধক লোক, সালাউদ্দিন ভাইয়ের সাধক লোক, আর সাধু লোকেই এই কথা বলে যায়। এই জন্যই বলেছিলাম নবী আউলিয়া পীর পয়গম্বর যাহা কিছু বলেন না কেন ওই জায়গাতে ধরা, আর ধরা তো এমন ধরানি যা কিছু বলেন না কেন 10 মিনিট এই তো হাঁপানি বেরাম হয়ে যায়, খুঁজা পাওয়া যায় না। সালাউদ্দিন ভাইয়ের 10 মিনিট পারে না কি পারে, আরে সে 1 মিনিট পারো 500 ঘন্টা পারো সেইটা আমার দেখার বিষয় না, সে তো আপনার মতো একজন পুরুষ, বলে কি সে তো আপনার মতো একজন পুরুষ, তাই সালাউদ্দিন ভাইয়ের কথা কই না আমার কথা কও, কত দেখলাম আবার উইটা কইবো দেখলা কেমনে, আরে কয় কি আমার মতো একজন আপনার ঘরে আছে, বসে 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 আলাপ করি, ক্লাবে বসে বসে আলাপ করি, তখন মহিলারা ওই যে বলছেন এই গোপন কথা কইেন না পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, এই যখন এই ঘুরে বেড়াইতে যাই ওই তখনই মনে পড়ে, তখন মনের দুঃখে একজন আরেকজন নারীর কাছে বলে, বললো বোন কি জামার কাছে বিয়ে বইছি, ওই যে কেমনে জানি একটা গান গাইছিল হুমায়ুন ফরিদ কই, এই কি জানি তেল গেলে ফুরাইয়া বাত্তি যায়নি বিয়া কি হবে আর কান দিয়া, তেল যখন থাকবো না তখন দেখবেন কুপ্পা কাইতে রয়েছে একলে, আমার কথা কো দেখছো নাকি, হ্যাঁ এই সাথের জীবনটা ওরে বাবা রে বাবা শুনলো সেটা ছেড়াটা
এই খালি কাম নদীতে ডুব পারতে পারতে ডুব পারতে পারতে দেখা যায় কি 80 বছর হয়ে গেছে গা, আর তারে না আরতে পারে না, লাঠি ভর্তা গুজে গুজে আডে খালি কি তাই। আরে বাবা রে বাবা, কাশ তো দেয় দেয়, এমন হাঁপানি হয়নি, কাশের সুটের লগে ফা ধোয়া পড়ে এই অবস্থা লাগ পায় জায়গা। আমার বড় কথা মাইয়ার সাথে বলে, হ্যাঁ নারীর সাথে বড় বড় কথা কইেন না, তা আপনারে ধন্যবাদ না দিয়া পারলাম না, আপনি যে টপ টপ করে জবাব দিতাছেন আপনারে ধন্যবাদ, আমার কথা টপ টপ করে যে জবাব দিতাছেন। রাত তেলের একটা গল্প কইল, আগে বলে আগে তেল দিছি না, ফেস ফেস করে আগে তেল দিছি না, ফেস ফেস করে আগে তেল দিছি না, তেল দেন আর যাই কিছু করেন না কেন, তেলটা ঠিক মতো দিয়েন, তেলটা ঠিক মতো না দিলে কিন্তু অসুবিধা আছে, যদি এই তেল যদি ভালো করে না দেন গাতায় একবার পড়লে ছাগলের বাচ্চার মতো খালি পাও ভাঙ্গে যাবো গো, পাও পাও কি বলবো, অনেকগুলো কথা বলছে, কই লবণ, লবণের কথা বললো, লবণ না আপনি যতই লবণ হন না কেন, আমি তো গঙ্গা, আমি সাগর, আমি নদী, যতই লবণ ছিটাতেন না কেন ওই নদীতে ওই লবণটা গলায় পানি বানাইলাম, যতই লবণ ছিটাতেন আমার দুঃখ নাই। আরেক কথা বলেছে, মেয়েরা বলে আগুন লাগাই দেয় রানতে গিয়া, কি ভাই বলছে না, আমি কি কম, মেয়েরা বলে আগুন লাগাই দেয়, হ মেয়েরা রানতে গিয়ে আগুন লাগাই, এই যে বড় বড় মার্কেট মার্কেটের ভিতরে আগুন গিলি লাগে, এই বঙ্গ মার্কেট গুলিস্তান তিন চারটা মার্কেট পুড়ে গেছে কেডা লাগাইছে, তোমাকে মতো পুরুষই লাগাইছে, এক পুরুষ আর এক পুরুষের গুফি মারি গিয়া, মেজাজটা খারাপ হয়ে গেছে গা। কয় আবার বলে, এক বলে মাইরা লাই, আরে কয় কি, এমন কত প্রমাণ আছে নারীর কাছে, কি বলবো, আপনারা ওই মনিরের ফাঁসির ঘটনা শুনেন নাই, দূরের কথা কাছে এই তো কথা কইতে পারবেন না, আস্তে, পুরুষে চারটা বিয়ে করতে পারে, নারীরা চারটা বিয়ে বসতে পারে না, এহ কি গুণের অবস্থা দেখছেন, কি সুনাম এগো, চারটা বিয়া বসে, চারটা বিয়া করে এরা, আরে বাবারে বাবা গুণ রে, গুণের বস্তা লয়ে বইছে, কি ভালো পুরুষটা, কি সুপুরুষটা, চারটা বিয়া করে, বিয়া করে একটা ফালায় থই ওই আপনার গিয়া ওই বরিশাল, আর একটা ফালায় তো মিরপুর, আর একটা ফালায় মানিকগঞ্জে, আর একটা ফালায় নিয়ে কুমিল্লা, দেখা যায় কি শেষ পর্যন্ত একটারও খবর থাকে না, থাকবো কই, তার তো পারে না, পারে না এতগুলো না ওয়াইয়া ফুড়াইয়া হেসেনে খবর থাকে না, এইখানে আমার দাঁত ভাঙা জবাব ছিল, আজকা যদি আমার সমবয়সী গায়ক হইতো তারে কইতাম, একবার বোঝাই দিতাম, কারণ এইখানকার পাবলিক দর্শক জানে লিপি সরকারের মুখটা কি, তাই আপনাকে মাফ করে দিলাম, ওই ডিলার কথা আর বললাম না, একবার আপনার ঘরের দিকে লক্ষ্য করে আমাকে বললেন, নারীকে বললেন, আমার মতো নারী মা বোন সবকিছু আপনার ঘরেও কিন্তু আছে, ঢিলা ডালা কইলে একটু সাবধানে কইলেন, এবার চারটা বিয়ে করে আমরা কেন পারি না, আসলে আমাদের মুসলমান ধর্মের ভিতরে নারীরা চারটা স্বামী রাখতে পারে না, আর নারীরা চারটা স্বামী রাখতে পারে না, মুসলমান ধর্মে যদি থাকতো নারীরা চারটা স্বামী রাখতে পারত, আমাদের ইসলাম ধর্মে নাই এই জন্য নারীরা পারে না, যেমন হিন্দু শাস্ত্রে আছে পঞ্চ স্বামীর ঘর করেছে, কারণ ওই হিন্দু শাস্ত্রের ভিতরে এটা আছে, ওই ধর্মের ভিতরে আছে, তারা পঞ্চ স্বামীর ঘর করেছে, পাঁচটা স্বামীও তারা রাখছে, তবে আমাদের মুসলমান ধর্মের ভিতরে নাই এই জন্য আমরা রাখি না, গেল আপনার কথা, আর বেশি কথা বলবো না, এবার একটা গান গাই, গান গাওয়ার পরে আপনাকে ছোট করে একটা প্রশ্ন করব, প্রশ্ন করার পরে আমার শেষ স্টেজ, আপনাদের পাশে যদি কোনো বেয়াদবি করে থাকি মনের অজান্তে সকলেই ক্ষমার চোখে দেখবেন, আমার বিপক্ষে যে শিল্পী আবুল সরকার সাহেব, আসলে উনি মুরব্বী ব্যক্তি, শুধু মুরব্বী না, জ্ঞানে জ্ঞানী গুণী সব দিক দিয়েই সে অন্যরকম, তাই আপনার কাছেও যদি কোনো ভুল করে থাকি আপনার ছোট হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। ওরে জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়, আয় হায়
প্রেমী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, মাইয়ার কাছে শান্তি পাওয়া যায়। এবার একটা প্রশ্ন করি, আপনি বলবেন এই দুনিয়ায় তো কত বাহাদুরি, কত বড়াই, কত গুণ ক্ষমতা বললেন, আমি জানতে চাই হাসরের মাঠ, হাসরের মাঠটা এই নারীর নামে উঠবে কেন? নারীর নাম ধরে হাসরের মাঠ ডাকবে কেন? এবং ওই হাসরের মাঠে সব পুরুষকে মায়ের নামে ডাকা হবে, আমার জানার দরকার মায়ের নামে কেন ডাকবে এবং বাবার নামে ডাকবে না কেন? এই আপনার কাছে একটা প্রশ্নই রইল। যাক, আর বেশি কিছু বলবো না, সময়ের অভাব, বেশি কিছু বলতে পারলাম না আর কি, মনের দুঃখ মনে রইল রে, ওরে আমার শ্যামল বংশীওয়ালা। এনি লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, মায়ের কাছে শান্তি পাওয়া যায়। হাই হাই, এনি লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, মায়ের কাছে শান্তি পাওয়া যায়। ধন্যবাদ। আজকের নারী সে শুধু নারী না, কথায় বোঝা যায় সে একটা বুড়ি, কারণ কোনো কথাই সে ছাড়তেছে না। এবার একটি গান করছে যে নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না, আমারে বেশি কথা কইতে না করছে। সালাউদ্দিন বয়াতির লেখা গান তো 10 মিনিটের কথা কইছে, যে 10 মিনিট সালাউদ্দিন বয়াতি তো বুড়া মানুষ, এই জন্য 10 মিনিটের কথা কইছে। 10 মিনিটেই
পুরুষের কাজ ছাড়া হয়ে যায়। তুমি দুজন মানুষের খবর জানো, আমার খবর জানো তুমি? আরে দশ মিনিট কে, এক দুই ঘন্টা তো আমার খালি এমনি এমনি চলে যায়। তুমি তোমার এটা জানা নাই, তুমি জোয়ান মানুষের খবর লিও। আচ্ছা বুড়া মানুষের কথা লিয়া জোয়ান মানুষের কাছে আসলে কোনো লাভ হবে না। সালাউদ্দিন বদির কথা না কইয়া আবুল সরকারের কথা কয়ে যাবে কাজে লাগবে। তো নারীর কাছে ধরা কত হাজি কাজী মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না। হাজি কাজী মাওলানা নারীর কাছে ধরা এই কথাটা আমি স্বীকার করি, এই কথাটা স্বীকার করি, ধরা তো থাকবেই। কারণ যে সব সময় আমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আমার হাত পা টিপে, আমার ওযু গোসলের পানি দেয়, আমার সেবা করে, আমার খেদমত করে, আমার পাক করে, আমার কাপড় চোপড় ধয়, আমি তো তার কাছে ধরা থাকবই। একটা কথা মনে হইছে, এক বেটা তেল বেছে, সরিষার তেল হাইতে হাইতে বেছে, তো ওই জের মাথায় করে তেল বেছে না গ্রামাঞ্চলে। তো ফেরিওয়ালা এক বিটি তেল রাখে, তো মাস শেষে তেলের টাকা দেয়। তো ওই বেটার আবার হঠাৎ করে একটু টাকার দরকার হয়েছে, এ মাসের বিশ দিন বাইশ দিন গেছে পরেই হে টাকা চাইছে। ওই বিটির কাছে টাকা চায়, টাকা দাও আমার টাকার দরকার। বিটি কয় না মাস এখনো যায় নাই, আমি টাকা পয়সা এখন দিতে পারবো না। কয় আরে আমার টাকার দরকার হয়েছে, দরকার ছিল না তাই এক মাস পরে নিছি। সবসময় এক মাস পরে নিবে এমন কোনো কথা আছে নাকি? আমার এখন দরকার হয়েছে, আমার টাকা দাও। বিটি একবার সিলে উঠছে, আমি এখন টাকা দিতে পারবো না, খুব ফ্যাস ফ্যাসে উঠছে। এখন তেল আলা কয় এত ফ্যাস ফ্যাসান তো তাও গে, আগে তেল দাম হয়েছি রে, আগে তেল দাম হয়েছি মাগনা নি, এত ফস ফস করো। হ্যাঁ কাজেই দরা তো পুরো, আমি আগে তেল দাম হয়েছি রে, তেল দাম। ওরে না খাইয়া খাওয়ার তাই খা তাই তো এক তোয়া দর করি, খাওয়াইয়া খাওয়ার জেলে তাই তো এক তোয়া দর করি, না খাইয়া খাওয়ার তাই খা তাই তো তোদের আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। বসে বসে মুরগির রান মুখে তুষে, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি। ভাইরে ভাই পাকের ঘরে বসে বসে নারীরা মুরগির রান মুখে তুষে, করে জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ। ওরে দুসা নাকের সুসা মায়া তবু করে বাহাদুরি, দুসা নাকের সুসা মায়া তবু করে বাহাদুরি, মেয়ের দল পোষা বিড়াল রয়েছি রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল, মেয়ের দল পোষা বিড়াল রয়েছি রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। দোষে রাখাল পালায়, মেয়ের দোষে খেত পাহাল যায়, ওরে হালের বলদ পইরা মরে সরাসরি, ওরে হালের বলদ পইরা মরে সরাসরি, ওরে হালের বলদ পইরা মরে সরাসরি। ভাইরে ভাই মেয়ের দোষে খেত পাহাল যায়, মেয়ের দোষে রাখাল পালায়, ওরে হালের বলদ পইরা মরে সরাসরি, ওরে হালের বলদ পইরা মরে সরাসরি, ওরে হালের বলদ। ওরে মেয়ের দোষে আগুন লাইগা ঘর বাড়ি সব জায়গা পুরি, রান্নার দোষে আগুন লাইগা ঘর বাড়ি সব জায়গা পুরি, মেয়ের দল পোষা বিড়াল রয়েছি রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল, মেয়ের দল পোষা বিড়াল রয়েছি রোকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। লোকের জাতের ধারা তারা সময় পাইলেই বেড়ায় পারা, ওরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী, ওরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী, ওরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। ভাইরে ভাই মেয়ে লোকে
লোকের জাতের ধারা, তারা সময় পাইলেই বেড়ায় পারা, ওরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী, শোনা মাত্র লাই বাড়ি সরাইয়া দিব ছেড়ে কিংবা তা কুকুরি, ওই কথা লাই বাড়ি সরাইয়া দিব ছেড়ে কিংবা তা কুকুরি, সোনা মাত্র নয় বাড়ি ছড়াইয়া দিব সেরি কিংবা ঠাকুর বুড়ি। এটা ভুলাবান আর বুড়া কোনটার মধ্যে পার্থক্য নাই, মেয়ে লোকের এটা স্বভাব, গোপন কথা শুনবো যদি তারে বলা হয় কথা কিন্তু বলিস না। হে যাইয়া ওই আরাক বিদির সাথে ওই চুপু চুপালাগ্র বললো এমন একটা ঘটনা ঘটছে, সাবধান কথাটা কিন্তু কোয়া যাবো না কারো কাছে কইস না। হ্যাঁ কিন্তু কই আইলো, এইটা কই আরাক বাড়ি যায়, আরাক বাড়ি যায় তারপরে কয় এই কথাটা কিন্তু কোয়া যাবো না, সাবধান কথাটা কইস না, যদি একবার আমি ইচ্ছা হুনে আমার স্বামী হুনে তাহলে কিন্তু মাইরে ভালো হইব। কথা কিন্তু এই শোনাইতেছে, একটা মেয়ে লোকের কাছে গোপন কথা কওয়া আর বাজারে ঢোল দেওয়া একরকম। আপনারা জানেন না সামায়ুন নামে পয়গম্বর ছিল, ওই সামায়ুন পয়গম্বর তার শরীরে ছিল বড় বড় পশম, শত্রুরা কাফেররা তাকে কাইটা কাইটা টুকরা করে জায়গায় জায়গায় আলাদা আলাদা করে ফেলায়, আর সামায়ুন পয়গম্বর আল্লাহর কুদরতে আবার সব একত্র হইয়া একা একাই জিন্দা হয়ে যায়। শত্রুরা বল দেখি এটা কেমন রে, এটা মানুষ না ভূত বিশ্বাস, মারলাম টুকরা টুকরা করলাম আবার ফিরোজ জিন্দা হয়ে গেল গা, আবার তার দোষে আবার কাইটা কেটে টুকরা কইরা পাতাই পিসা একবারে সর্বতের মতো পানির সাথে মিশিয়ে ফেলাইছে, পরের দিন দেখে আবার সামান্য জন্ম হয়ে গেছে, কোনো মতেই সামান্য পয়গম্বর মারতে পারে না, কারণ আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত এখানে নিহিত ছিল। আর সামান্য পয়গম্বরের শত্রুরা তখন চিন্তা করলো আমরা সামান্য মারবো কিভাবে, আমরা তো জানি না, সামান্যের যে স্ত্রী আছে তার সাথে আলাপ আলোচনা কইরা আমরা হয়তো একটা পথ পাইতে পারি। সামান্য পয়গম্বরের বিবি রে স্ত্রী রে একটা লোভ দেখায়, লোভ দেখায় যে তোমার স্বামী কিভাবে মরবে, কিভাবে মরলে আর জিন্দা হবে না, এই কথাটা যদি আমাদেরকে জানাও আমরা তোমাকে লক্ষ লক্ষ টাকা দিব, এবং প্রয়োজনে তোমার যে তুমি যে স্বামী হারা হইলা আমরা আমাদেরকে যারে পছন্দ করো সেই তোমারে বিয়ে করুম। লোভে পড়ে গেছে সামান্য পয়গম্বর, আর তার স্ত্রী হলো বেদিন, তার স্ত্রী একদিন হাত পা উঠিবার জিজ্ঞাসা করে স্বামী গো একটা কথা জিজ্ঞাসা করি, কয় কি কথা, কয় তোমার যে বারবারে কাফেররা মেরে ফেলে তুমি জিন্দা হয়ে যাও আল্লাহ তো বাঁচায়, কিন্তু তুমি আসলে তোমার কিভাবে মরণ হইলে তুমি আর কোনদিন বাঁচবা না। সামান কয় না এই কথা বলা যাবে না, এটা গোপন কথা, আল্লাহ পাক আমাকে বলতে না করছে আমি বলবো না। কয় স্বামী তুমি আমার বিশ্বাস করো না, এতদিন যাবত তোমার ঘর করলাম আর তুমি আমার বিশ্বাস করো না। আরে কান্দে দিছে, কয় না বিশ্বাস করি, কয় বিশ্বাস করলে আমার এই কথা কও। সামান বলে না বলা যাবে না, নিষেধ আছে। কয় না আমি নিষেধের সাথে মানি না, যদি না কও তাহলে আমি তোমার সাথে থাকুন না, তোমার আর ভাতি খাবো না আমি। সামান পয়গম্বর বললো যে বিবি বলা নিষেধ, তারপরে তোমার কাছে বলবো, তুমি কারো কাছে বলবে না তো? কয় না কোনোদিন বলবো না। সামান বললো যে আমার শরীরে যে বড় বড় লোম পশম, এই পশম দিয়া যেদিন পেশাই আমাকে বান্ধা রাখবে, বান্ধা রাখলে এই পশমই কাইটা আমাকে টুকরা করবে, আমি মরে যাব আর কোনোদিন আমি জিন্দা হব না। সামায়ন পয়গম্বরের স্ত্রী কথাটা শুনলো, শুইনে তার কাফেরদের কাছে বইলা দিল, আর সামায়ন পয়গম্বরের সেইভাবে মাইরা ফেললো, সে নির্মম ভাবে হত্যা হয়ে গেল, আর সামায়ন জিন্দা হইতে পারলো না। কার দোষ? এই যে এই যে এই যে এই যে এদের দোষ, যারা টাকার লোভে, যারা অর্থের লোভে নিজের স্বামীকে হত্যা করতে পারে, মানুষ দিয়ে হত্যা করাইতে পারে, তারা মানুষ না অন্য কিছু, এটা আপনারাই বিবেচনা করেন। এই রকম অনেক গুণ আছে, একটা গুণ চাই পুরুষের কাছে, আপনারা মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি, মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি, মাঝে মধ্যে দিয়া রাখবেন ঘন বাড়ি, নারীদের এই রকম অনেক গুণ আছে,
মাত্র একটা গুণ তাই পুরুষের কাছে, মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি, হইলে ঠিক থাকবে না কাদির বলে যুক্তি করি, টানা হইলে ঠিক থাকবে না কাদির বলে যুক্তি করি, মেয়ের দল পোশাবিরাল রয় চিরকাল স্বামীর বাণী, মেয়ের দল মেয়ের দল পোশাবিরাল রয় চিরকাল স্বামীর বাণী, মেয়ের পুরুষ হলো ভাঙ্গে বসা আর নারীর হইলো 500 টাকার নোট, লড়ে না সরে না আজকে লড়ে কেন, আজকে তো কথা হয়ে কেন, তাহলে মনে হয় 500 টাকার নোট না এটাও ভাঙ্গি বসা, হ্যাঁ মেয়েলো যদি 500 টাকার নোট হয় আর আজকাল বাংলাদেশের হিসাব হইলো মেয়েলো হইলো সম্পূর্ণ অচল পোষা, এটা হলো পোষা মাল, কারণ বিয়া দিতে গেলে আগে 1 লাখ টাকা যৌতুক দিন লাগবো, তারপরে খার দিউন লাগবো, পালন দিউন লাগবো, ল্যাপটপ দিউন লাগবো, ফ্যান দিউন লাগবো, সব কিছু দিয়া তারপরে একজন পুরুষের কাছে জোরাত করে ওই অনুলয় মিনয় করে যে আমার মেয়েটা আপনি নেন বাজান, এইভাবে নিবে তারপরে তারে বিয়ে করবে, আর পছন্দ হইলো না বিয়া করলাম না, তারপরেও দেখবেন মাজারে গেলে দেখা যায় একজন ল্যাংরা বিক্রি করে খায় তারও নাকি 12 জন বউ, বিক্রি করে খায় ল্যাংরা হাঁটতে পারে না হেসরে হেসরে হাঁটে, এরও বউ 12 জন, তাইলে 12 জন তার বউ কেন বুঝতে হবে, ওই বিটিরা স্বামী খুঁজে পায় না এই জন্যে ল্যাংরার কাছেই বিয়ে বসে, তাও তার একজন স্বামী চায়, আমার কাছে প্রশ্ন করছে যে স্বামী নাম হইলো কেন আপনার, স্বামী শব্দের অর্থ হইলো মালিক, ওই যে স্ত্রী শব্দের অর্থ হইলো আশ্রিতা, স্বামী শব্দের অর্থ হইলো মালিক, কেন মালিক, তাকে আমি আশ্রয় দিছি মালিক সেই যায় এই জন্য আমি দিছি স্বামী, স্বামীর প্রথম কাজ কি বাসর ঘরে সেটা হলো মহরানা পরিশোধ করা, মহরানা পরিশোধ করে তারপর স্ত্রীর গায়ে হাত রাখতে হবে এটাই নিয়ম, কিন্তু বিষয়টা হলো তোমরা তো মহরানা দাবি আমার কাছে করবা আগেই তো সবকিছু ঢিলা ঢালা করে লই আসো, আবার মহরানা তুমি আমার কাছে চাও কেমনি, আগেই তো তুলা মানে ফেলাইছো কাজে আবার মহরানা আমার কাছে চাইবা, এটা মনে হয় চাওয়া ঠিক না, যাক আমি একটা প্রশ্ন করব, মেয়ে লোকের যখন এত দাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে একজন পুরুষ ইচ্ছা করলে একই সাথে 4 জন স্ত্রী রাখতে পারে, কোন মেয়ে লোকরে আল্লাহ পাক হুকুম করছে যে কোন মেয়ে লোকই একসাথে 2 জন স্বামীও রাখতে পারবে না, তাহলে আমাগো তুলনায় তোমাগো কপাল এত ভাঙ্গা কেন, এটাই আমার প্রশ্ন, কথা বলল খুব ভালো ভালো কথা, তার গুণ ক্ষমতা ধরে তুলল এবং একটা গান গাইলো আরো বেশি ভালো লাগলো, কথার ভিতরে একটা কথা বলল নারীরা নাকি সমস্ত কিছুই পুরুষের তে একটু কম পায়, কিভাবে, ওই যে জমি জমা দিয়া পুরুষে যা পায় এর চেয়ে পুরুষের চেয়ে অর্ধেক কম নারীরা পায়, আসলে কি বলবো আল্লাহ তো আর এই কথা বলে না, এই আমার মনে হয় এখানে মনে হয় যেমন যোগে যোগে পুরুষ পাল্টাইছে যোগে যোগে তারা নিয়ম পদ্ধতি বার করছে, আমার মনে হয় এখানে পুরুষের হাত আছে, আমার মনে হয় আর কি পুরুষের এখানে হাত আছে, নাইলে দেখেন নারী পুরুষ সমান সমান অধিকার সব জায়গাতে সমান সমান, কিন্তু দেখা যায় ওই জমি জমা ভাগ করতে গেলে এইখানে মেয়েরা কম পায়, এইটা তো আপনারা মানে জোর করে সার্থক আদায় করে নেন, জোর করে নেন এটা আপনাদের লাভের জন্য নেন, তা আমি মনে করি এখানে আপনাদের হাত আছে এই জন্য নারীরা কম পায়, নাহলে সমান সমানই পাইতো, গেল তার এক কথা, আরেকটা কথা বলছে একটা গান গাইছে নারী বড় কথা কইও না, আবার বলে সাজ্জা গুজ্জা
পাড়া বেড়াই কত কিছু কইছে না ভাই, চিন্তা করছেন? এই আবার বলল কি, এই বউ বলে স্বামীরে পিঁপড়ার মতো সিমটি দেয়, কয় ওঠো না তোমার সাথে একটু গল্প করবো। উঠতে উঠছে, উঠা বলে কয়, আমি যদি না হইতাম কারে বিয়ে করতাম? এই তুই না হইলে তোর মায়ের বিয়ে করতাম। এটা কেন যে বললেন আমি নিজেই বুঝলাম না, আসলে উনি যে বুঝে নাই এটাও বোঝে না, যদি বুঝতো শুধু শুধু ওর কারণে এই কথা কইতো না। কেন বললেন এই কথা? আমি তো এই বিষয়ে কোনো কথাই বলি নাই। তবে ইনি না ইনার মতো এক পুরুষ, নতুন বিয়া করছে তো, বাসর ঘরে স্বামী স্ত্রী দুইজন গেছে, যাওয়ার পরে অনেক পুরুষে কই আলাপ সালাপ কি দিয়া শুরু করি, শর্মে লজ্জায় প্রথম প্রথম কথা বলি না, এখন কয় একটা কিছু দিয়া তো আলাপটা শুরু করতে হইব। অনে ডাকে, এই এই তুমি কি শুনছ? কি বলেন? কয় তুমি কি গরুর মাংস খাও? ওই মহিলা কইতাছে, কই এটা কি কইলো? আমারও তো একটা কিছু কন লাগবো, কথা যখন প্রথম শুরু। আমার মহিলা কইতেছে, এই এই তুমি কি শুনছ? কই কি? কই তুমি কি খাসির মাংস খাও? এই কথা বলে অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা দুজনে কইতেছে, কই আচ্ছা আমরা এটা কি কইলাম? কই সর্বপ্রথম কথা তো বাসর করে একটু আলাপ সালাপ করলাম। পুরুষে সর্বপ্রথম ওইটা আমার সাথে আলাপ সালাপ করতেছে, গরুর মাংস খাও আর খাসির মাংস খাও, এইরকম আলাপ সালাপ লিপি সরকারের লোকে করেন না, এগুলি কয়ে কিন্তু কুল পাইতেন না। এই আলাপ সালাপ খাদ্যান্য আলাপ বাদ দেন, এই খেজুরের পেশাল আমি এগুলি পছন্দ করি না, শুধু শুধু ভালো জায়গায় খাদ্য গাও বানায়েন না। যাক সাজি, আরে কয় কি সাজুম না, সাজ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, নারীরাই তো সাজবো, সাজবো না পুরুষেরা কি সাজবো? নারীদের জন্য আল্লাহ পাক দিয়েছে সাজগাছ, এই জন্য নারীরা সাজে। আপনারা সাজেন না কেন? আপনাদেরকে আল্লাহ সাজার মতো ক্ষমতা দেয় না, তারপর অবেশরমের মতো গলাইছেন, চারপাশটা আংটি ঘড়ি মুড়ি লাগায় হিরো সাজা থাকে। সাজে তো সাজে, কেমন অব্যাস জানেন নাকি? পাতলা একটা পাঞ্জাবি না পইরা 20 টাকা একটা নোট লয়, যেমন টাকাটা নতুন আর কি, নতুন দেখা যায় টাকাটা এখন আটে, আর বারে বারে এই পকেটের দিকে তাকায়, আর বন্ধু বান্ধবরে হাত দিয়ে দেখায়, মানে দেখো আমার পকেটে টাকা আছে। মুদির দোকানে না গিয়া একটু গিনা লয়া মুছে পরে কয় কি জানেন নাকি? কয় সালাবি আমি বিরিয়ানি খেয়েছি, আমার মুছে বি সুইঙ্গা দেখ। আসলে খুরসা পয়সা তো, খুরসা পয়সা এটা বাড়ি দিলে জনজন করে, আর নারী রয়েছে 500 টাকা নোট, শত থাকলে ওটা শব্দ হইব না। খুরসা পয়সার লোক আলাপ সালাপ কি আর করুম? কি কইতাম আজকা, অনেক কিছুই তো বলতে ইচ্ছা করে, তবে দেখি আবার পরবর্তীতে কি বলতে পারি। আগে গান একটা গায়ে লই। ওরে নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না হাই রে, ওরে পুরুষ বেশি কথা কইও না, নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না কইও না, ওরে পুরুষ বেশি কথা কইও না। মাইয়া গেলে রাস্তা দিয়া পুরুষে থাকে তাকাইয়া, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না, ভাইরে মাইয়াই গেলে রাস্তা দিয়া পুরুষে থাকে তাকাইয়া, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না। পুরুষ হয় দিশাহারা, মাইয়ার কাছে আছে পুরুষ।
মাইয়াই যদি গাড়িতে ওঠে পুরুষেরা পিছে ছোটে, সিদ্ধুয়া দাঁড়াইয়া থাকে বইতে কইলে বসে না, সিদ্ধুয়া দাঁড়াইয়া কইতে তো পারি না, আবার না কইলে তো একেবারেই হয় না। কি ভাই হয়? হ্যাঁ না, আজকে মাফ করন যাব না, কিছু কই আইল আল্লাহ যা করে। চমৎকার জবাব দিয়েছেন, জবাব দিয়ে আমাকে এই প্রশ্ন করলো, স্ত্রী অর্থ হলো আশ্রিতা, স্ত্রী অর্থ হলো আশ্রিতা, যেমন আশ্রয় নেওয়া আর কি। তাই আমি বলবো আপনাদের এত কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমার কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুই অভাব থাকে না। দেখা যায় একটা নারীর জন্য বাড়ি গাড়ি ধন রত্ন সবকিছু শেষ করে ফেলে, এত কিছু কেন শেষ করেন একটা নারীর জন্য, একটা নারীর পিছনে পিছনে কেন ঘুরেন? মূলে কারণটা কি? অবশ্যই আপনার কিছু অভাব আছে, আমারে ছাড়া নারী ছাড়া আপনার কোনো গতি নাই। সাধু গুরু মহৎ নবী আউলিয়া পীর পয়গম্বর যাহা কিছু বলেন না কেন, গিয়া দেখবেন ওই নারীর কাছে সকলেই ধরা মাথা নত করে আয়সা বলছে। গানে বলেছি আর কি, 10 মিনিটে যাবা মারা রূপ চেহারা থাকবো না। এই যে রূপ দেখতেছেন, এই যে রূপটা বাহাদুরি তো করে, দেখা যায় কি ঢোকে একেবারে বাঘের মতো, বাইরে একেবারে শিয়ালদার মতো, খোমার জায়গায় খোমা থাকে, কিন্তু এটা রূপ চেহারা কিছুই থাকে না, সব হয়ে আসে কোথায়? ওই যে
যাইয়া সেই কামকপাড়া, কামকপাড়া গিয়া দন রত্ন মালো দিয়া হে, টাকা পয়সাও দিয়া হে, জানডাও খুয়াইয়া দিয়া হে, জায়গা মতো দিয়া। তাই বেশি বেশি কথা কইেন না, আমি ভালো রইছি, ভালোই থাকতে দেন, মুখটা আমার ছুড়েন না, সমস্যা হয়ে যাইতে পারে পরে। এবার আমি আপনাকে একটু প্রশ্ন করব, আমাকে যেহেতু বলেছেন স্ত্রী অর্থ কি, একটা নারী যখন বিয়ে হয়, বিয়ের পরে সে হয়ে যায় কি স্ত্রী, তা আমি আপনার কাছে জানতে চাই, একটা পুরুষ যতদিন বিয়ে না করে সে পুরুষ পুরুষই থাকে, দেখা যায় বিয়ের পরে সে হয়ে যায় কি স্বামী, কি ভাই স্বামী না, আমি জানতে চাই এই যে বিয়ে করার পরে সেই স্বামী নামটি হলো কেন, বিয়ের পরে স্বামী নামটি হলো কেন, শুধু বিয়ের পরে স্বামী নামটি না, বিয়ের পরে দেখা যায় বাসর ঘরে যায়, কি ভাই যায় না বাসর ঘরে, এটা কর্তব্য আছে কি আছে না, বাসর ঘরে যায়, আমি জানতে চাই এই যে বাসর ঘরে যান স্বামীর এমন একটি কাজ আছে সেই বাসর ঘরে, ওই বাসর ঘরে গিয়া ওই কাজটি যদি আদায় না করে তার স্ত্রীকে সে ধরতে পারে না, স্ত্রী বৈধ হয় না অবৈধ হয়ে যায়, আমি জানতে চাই বাসর ঘরে গিয়া এই যে একটা কাজ সেই কাজটা কি, আর ওই কাজটা না করলে তার নিজের স্ত্রী যান জীবন দেহ যৌবন মনপ্রাণ দিয়া বিয়ে করলেন সেই স্ত্রী কেমন যেন হয়ে যায়, আমি জানতে চাই, এই ছোট করে আপনার কাছে একটি প্রশ্ন রইল, আর বেশি কিছু বলবো না। ওরে পুরুষ বেশি কথা কইও না, আই রে, ওরে পুরুষ বেশি কথা কইও না, আই রে, ওরে পুরুষ বেশি কথা কইও না, আই রে, ওরে পুরুষ বেশি কথা কইও না। ধন্যবাদ। দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের এই পালা গান শোনার জন্য যেনারা অনেক কষ্ট স্বীকার করে বসে আছেন তাদের প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখছি। আজকের এই নারী পুরুষ পালাগান আমি মানিকগঞ্জের আবুল সরকার এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পী জনাব লিপি সরকার, নারী পুরুষ পালার মধ্যে আল্লাহ পাক যারে যেরকম বানায় দিছে আমরা সেরকমই থাকতেছি, সেরকমই পালা আরম্ভ করছি। তরঙ্গ ইলেকট্রো সেন্টারের পক্ষ থেকে আজকের এই পালাগানের আয়োজন করেছেন নিউ সিনেমা রোড বিবারিয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমবারেই নারীর ভূমিকা নিয়ে যেই কথাগুলো সে উপস্থাপন করলো আমি কিভাবে তার জবাব দিব একটা চিন্তায় পড়ছি। তার প্রথম কথা হলো নারীদেরকে আপনি ইজ্জত করে কথা বলবেন, কারণ আল্লাহ পাক নারীদেরকে ইজ্জত দিছে, আপনি যদি ইজ্জত করে কথা বলেন তাহলে আপনাকে ইজ্জত করব। হ্যাঁ কথা ঠিকই আছে, তবে আল্লাহ পাক ইজ্জত যে দিছে ইজ্জতের একটা মাপ কাঠি দিয়ে দিছে, কতটুকু ইজ্জত দিছে। পুরুষ এবং নারী দুইজন আল্লাহর সৃষ্টি, দুই সৃষ্টির মধ্যে আমার আল্লাহ তাআলা বলছে তার কোরআনের ভাইসালা হলো কোন পুরুষ যদি কোন কাজের কোন ঘটনার সাক্ষী দেয় তাহলে একজন পুরুষ সাক্ষী দিলে হবে, আর কোন নারী যদি সাক্ষী দেয় একজনের জায়গায় দুইজন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। তাহলে এখানে আল্লাহ পাক কতটুকু ইজ্জত করছে এটা আপনার বুঝে নেওয়া উচিত, যে পুরুষের অর্ধেক ইজ্জত করছে এই নারীদেরকে, আর পুরুষদেরকে নারীদের ডাবল ইজ্জত করছে আমার আল্লাহ তাআলা তার কোরআন মজিদে ঘোষণা করে দিয়েছে। আমি মাত্র একটা পয়েন্ট বললাম, আরো আরো অনেক পয়েন্ট আছে, কোরআনের মধ্যে বর্ণনা আছে যে জমি যখন বণ্টন করবে তখন ভাইয়েরা যা পাবে এই ভাইদের অর্ধেক পাবে বনে, অর্থাৎ পুরুষ পাবে যা নারী পাবে তার অর্ধেক। তাহলে ইজ্জত আল্লাহ পাক কতটুকু দিছে এখন আপনার কোরআন হাদিস পড়া আপনার জ্ঞান করে কথা বলা উচিত। সত্য কথা, কি বলবো বাবা, একটা কথা তো আমার মনে হয়ে গেছে, আমি কি বলবো, এক কৃষক করছে বিয়া, সারা দিন জমিতে কাজ করে, কাজ করতে করতে শরীর ক্লান্ত লাগছে, ক্ষুধা বাড়িতে আসছে, পেট ভরে ভাত খাইছে পরে শরীর আরো দুর্বল হয়ে গেছে, পুরছে শুয়া, শোয়ার সাথে সাথে ঘুম আসছে, এখন হেরাবার একই স্ত্রী আছে ওনার মতো,
ডগ ডুক দেখতে ভালোই, হ্যাঁ করে কি কুটুর কুটুর করে সিমটায় পিপড়া যেমন কামড়া এরকম করে সিমটায়, তো সিমটি খাইয়া ঘুম আর কেমনে পারবো, চোখ মেলা চাইতে পারে না, তারপরেও বলতেছ কি আমার সিমটাস কেন কম সিমটাই মনে খালি ঘুম পড়ে, আমি এখন কত ঘুমো খালি ঘুম পড়ে। তো স্বামী কয় তুই কথা কাল কইস, আজকে একটু ঘুম পাইলে ঘুম তো খুব বেশি আসছে, সকালে কইস কথাগুলো, আবার ঘুমায় পড়ছে আবারও সিমটাই, সিমটি খাইলে কি এত সিমটির মধ্যে ঘুম আসে, ঘুম ভেঙে গেছে, কয় তুই কি কস কি জন্য তুই আমার সিমটাস কারণটা বল, কম আবার রাগ করে আমি এখন কত ঘুমু খালি ঘুম পারে, তুই কি কবি আগে তোর কথা শুনি না লই, প্রয়োজনে ঘুম আমি পরের দিন পারব আর আমার ঘুম লাগবো না, তুই কি কইতে চাস ক, এখন উনি কয় আমি কি ঘুমু আমারে তুমি কত ভালোবাসো তাই না, দূর বল দি আমি তোর ভালোবাসি বাসি তাই কি হয়েছে এই কথা কওয়ার জন্য তুই আমার ঘুম নষ্ট করবি নাকি চিমটে, এরপরে কি কবি কয় আমারে যে তুমি এত ভালোবাসো আমি যদি না হইতাম তাহলে তুমি বিয়ে করতে পারো, কাঁচা ঘুম ভাঙ্গে এই কথা জিজ্ঞেস করলে স্বামীর শরীরে কি গুসা লাগতে পারে, স্বামীর ধরছে গুসা, স্বামী কইতেছি তুই যদি না হইতি তাহলে বিয়ে করতাম তোর মায়ের, এই কথা শুনে বিটি দিছে কান্দে, আবাউ সি সি কয় কি আমার মায়না তোমার শাশুড়ি লাগে, তুমি আরে বিয়ে করতে চাইলা কয় আরে বল দি তুই শোনো আগে বুঝে ল, তুই যদি না হইতি তোরেও বিয়ে করতাম না, তোর মায় আমার শাশুড়িও হইতো না, তখন তোর মায়েরও বিয়ে করা চলতো, এইরকম হলো বিষয়টা। কারণ সে বলছে যে কোরআন একটা মেয়ের নামে না, কোরআন কোন মেয়ের নামে না, তবে কোরআনের মধ্যে একটা নাম আছে, এই কোরআনের একটা নাম হলো উম্মুল কোরআন, উম্মুল কোরআন এটা কার নাম, সূরায়ে ফাতিহার এক নাম, এই সূরায়ে ফাতিহাকে বলা হয়েছে কোরআনের জননী, কোরআনের মা, এটা হলো সূরা ফাতিহা, কার মা, এটা কোরআনের মা, এটা আমার মাও না তোমার মাও না কারো মা না, এটা কোরআনের মা, কোনটা সূরায়ে ফাতিহা উম্মুল কোরআন। এখন আসেন ফাতিহা যদি কোরআনের মা হয় কোরআনের বাবাও আছে, কোরআনের বাবাও আছে তুমি তা বুঝো নাই, বুঝলেও তুমি আজকে তা বলবে না, কেন বলবে না, পাল্লায় ঠগ হইব, সূরায়ে ফাতিহা হলো কোরআনের মা আর সূরায়ে ইয়াসিন হলো কোরআনের বাবা, সত্য কথা, আল্লাহ ফাতিমার মা কইছে একবারে তোমার মা কইছে আর ফুইলা ঢিলা চার বছর হয়ে গেছো ডুলের মতো হয়ে গেছো না, এরকম না, তোমার যদি মা কইয়া থাকে আবার তোমার বিয়ে দিছে যার সাথে হেরে বাবাও কইতো কয়, ফাতেমার আলীর কাছে বিয়ে দেয় নাই হযরত আলীর কাছে, তো ফাতেমা যদি মা হয় মার স্বামী কি হয় বাবা হয় না, তাহলে আল্লাহ যদি তোমার মা কইয়া থাকে তাহলে আল্লাহ আমার বাবাও কইছে আর তোমার আমার কাছে বিয়ে দিয়ে বাবা কইছে, মায়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, বড় কথা আমার গায়ে সহে না, কম হাত কেল নারী জাতি বুঝে না, ওরে কম হাত কেল নারী জাতি বুঝে না, ভালো কথায় ভেস্তি গোমারে যখন তখন কাজা করে, ভালো কথায় বেশি গোমারে ভালো কথায় বেশি গোমারে হাইরে নারী যখন তখন কাজা করে, ওরা জাগায় জাগায় সাজ্জা গুরো স্বামীর কথা মানে না, জাগায় জাগায় সাজ্জা গুরে স্বামীর কথা মানে না, রাস্তাঘাটে সাজ্জা গুরে স্বামীর কথা মানে না, কম থাকেন নারী যাবে বুঝে না, ওরে কম নারী জাতি বুঝে না, মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, অন্ধাতের মাইয়া জাতে বুঝে না, অন্ধাতের মাইয়া জাতে বুঝে না, কম জাতের মাইয়া লোকেরা ও হাইরে বড় বড় কথা কয় তারা, কম জাতের মাইয়া লোকেরা জাতের মায়া লোকেরা হায় রে
বড় বড় কথা কয় তারা, উচিত কথা তালের বড়া কইরা রাখে মুখখানা, উচিত কথা তালের বড়া কইরা রাখে মুখখানা, উচিত কথা তালের বড়া কইরা রাখে মুখখানা। কোন জাতের মায়া লোকে বুঝে না, কোন জাতের নারী জাতে বুঝে না, যদি তর্ক করেন স্বামী আর স্ত্রী, যার যার ঘরে গেলে ঘরের দিকে হিসাব করিয়া তাকাইলেই খেয়াল করলে এইটার পাবেন। একটা কথা আপনার স্ত্রী বলে, আপনি বলেন আর এক কথা, দুইটার যুক্তি তর্কে দেখা গেল অবশেষ ওই পুরুষের দায় ঠিক হয়েছে। এটাই যদি ঠিক হয় তারপরে ওনারা চার পাঁচটা ঝাড়ি দিবে, বুঝলে না, এরকম করে চার পাঁচটা ঝাড়ি টাড়ি দিয়া মুখ তার একবারে ওই যে উচিত কথা তালের বড়া আম এরকম বানাইয়া তারপরে বসে থাকবো, যেমন এমন করে মুখটা বসে থাকবো, এমন মুখ বানাইয়া যেমন দেখলে মানে গিন্ডার চোখে আর বাঁচা যায় না। মুখ কিন্তু সুন্দর, কিন্তু তালের বড়ার মতো মুখ করে রাখবো। পরে কম জাতের মায়া লোকেরা ওহাই রে বড় বড় কথা কয় তারা, কম জাতের মায়া লোকেরা ওহাই রে বড় বড় কথা কয় তারা, জাতের মায়া লোকেরা বড় বড় কথা কয় তারা, উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা, উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা। কোন জাতের নারী জাতে বুঝে না, কোন জাতের মায়া লোকে বুঝে না, মায়া লোকের বড় কথা আমার গায়ে শোনে, একটু খানি আদর করিলে হাই রে ঘন ঘন বায়না তুলে, একটু খানি আদর করিলে হাই রে ঘন ঘন বায়না তুলে, একটু খানি আদর করিলে ও হাই রে ঘন ঘন বায়না তুলে। ও তাই আবুল বলে সুযোগ পাইলে মার দিতে ভুইল না, বলে সুযোগ পাইলে ফাইট করতে ভুইল না, কমন্দাতের মাইয়া যাকে বুঝে না, কমন্দাতের মাইয়া যাকে বুঝে না, মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, কমন্দাতের মাইয়া যাকে বুঝে না, কমন্দাতের মাইয়া যাকে বুঝে না। একটা গান শুনছি সর্বপ্রথম, কি গানটা হইল, যারে ধরি জিন্দা মাইরা কবরেতে দাফন করি, যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী, ও যাতে হ্যাঁ নারী, আমি তো মনে করছিলাম হিজলাটা, কারণ হ্যাঁ যে নারী আমি তো বুঝি নাই, গানের মধ্যে যখন কইতেছে যাতে কিন্তু আমরা নারী, যাতে কিন্তু নারী, কেন আমি কি তোমার দু একবার হিজলা কইছি কইতেছ, আইসে কইছে কইছে এই গানের মধ্যে আবার একটা কথা বলছে যে যারে ধরি জিন্দা মাইরা কবরেতে দাফন করি। আপনারা অনেক শ্রোতা এই মঞ্চে, আপনারা বলেন তো কোন মেয়ে লোক কোনদিন কোন মানুষকে কবরে নামাইছে দাফন করছে? কোনদিনও না, কোন পুরুষেরও নামা নাই, কোন মহিলারও নামা নাই, মেয়ে লোকেরও নামা নাই। আমরা পুরুষেরা পুরুষদেরকেও দাফন করি এবং নারীদেরকেও আমরাই দাফন করি, অর্থাৎ তোমাদের সবকিছু আমাদের হাতে, আমরা তোমাদেরকে বানাই, আমরা তোমাদেরকে সাজাই, আমরা তোমাদেরকে দেখি, আমরা তোমাদেরকে ভালোবাসি, আমরা আবার তোমাদেরকে কবরেও রাইখা, সবকিছু আমাদের উপরে, তোমাদের এমন কোনো কর্তৃত্ব নাই যে তোমরা দাফন করবা। এই গানের ভিত্তিটাই একবারে মিথ্যা, সত্য না। গানের মধ্যে একটা প্রশ্ন করছে, কেমনে জানি চাইয়া থাকে, দেখলে একটু মায়া লাগে, একটা কথা প্রশ্ন করি, জানলে তুমি বলো না যে তিন গর্ভে এক ছেলে, সেই ছেলের নাম কি? নাম হইল কৃষ্ণ। আপনারা জানেন কংসের কারাগারে কৃষ্ণের যে মা বাবা বাসুদেব আর দৈবকী দুজনকে আটকায় রাখছিল কংসের কারাগারে, সন্তান হইলেই তাকে মেরে ফেলবে, সন্তান হইলেই মেরে ফেলবে, কারণ কংস জানে যে এই দৈবকীর ঘরে অর্থাৎ আমার বোনের ঘরে যেই সন্তানটা হবে, এই সন্তানই একদিন আমার রাজত্ব কাইরে নিবে, তার হাতে আমার মরণ হবে,
এই জন্য তাকে জেলখানার মধ্যে কারাগারে আটকায় রাখছে যে সন্তান হইলে মেরে ফেলাইব। এরকম একজন সন্তান হয়ে মেরে ফেলায়, আর একজন সন্তান হয়ে মেরে ফেলায়, আর একজন সন্তান হয়ে মেরে ফেলায়। এভাবে মারতে 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 সপ্তম গর্ভে জন্ম নেয়, নাম হলো তার বলরাম, তাকে আর সে মারতে পারে না। এখন বলরাম কিভাবে জন্ম নেয়? বলরাম দৈবকীর গর্ভে থাকে সাত মাস, দশ মাসে তো সন্তান হয়, দৈবকীর গর্ভে থাকে সাত মাস, সাত মাস দৈবকীর গর্ভে থাইকা, তারপরে সে রোহিণীর গর্ভে যায়া আরো তিন মাস থাইকা, এই মোট দশ মাসে মিলিয়া সে জন্মগ্রহণ করে, আর তাকে মারতে পারে না কংস রাজা। পূর্ণ রূপ প্রকাশের পরে সেই বলরাম রূপ পরিবর্তন করে কৃষ্ণ হয়ে কলির যুগকে, কলির কলির কলিকালের পাপীতাপী মানুষদেরকে উদ্ধার করার জন্য, দাপরের দাপরের যত পাপীতাপী মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণ রূপে বলরাম আবার পূর্ণাঙ্গ ভাবে জন্ম নেয় দৈবকীর ঘরে থেকে। দশ মাস দশ দিন পরে কংস যতই চেষ্টা করে তাকে আর মারতে পারে না। পূর্ণ নাম তার কৃষ্ণ, সে ওই যে ছিল দৈবকীর ঘরে, দৈবকীর গর্ভে দুইবার আর রোহিণীর গর্ভে একবার, এই হলো তিন গর্ভে এক ছেলে। আমার একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা হলো পুরুষ নাম কেন হলে? আমার পুরুষ না পেয়ে উরুষ তো কইতে পারতো, হ্যাঁ পারতো। পুরুষ শব্দের অর্থ হইলো প্রতিনিধি। ওই যে আল্লাহ পাক বলে সর্বপ্রথম পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করে, নাম তার আদম, সেই হলো প্রথম পুরুষ, প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠাইছে। ওই পুরুষ শব্দের অর্থই হইলো প্রতিনিধি, এই জন্য আমাদেরকে পুরুষ বলে, অন্য কিছু বলে না। আমিও জানতে চাবো, আমাকে যেমন পুরুষ বলে তোমাকেও নারী বলে, কিন্তু তোমার আমার যখন বিয়ে হয়ে যায় তখন তোমার আর নারী বলে না, তোমার তখন বলে স্ত্রী। আমার খালি জানা দরকার তুমি মেয়ে লোক, তোমার বিয়ে হওয়ার পরে তোমার স্ত্রী বলে এর কারণ কি? একদম ওরে মাইয়া লোকের বড় কথায় আমার গায়ে সহে না, এই আসরে যারা আছেন সাধু গুরু বৈষ্ণব সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আমরা দুটি শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের ভিতরে স্বনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব, আমি লিপি সরকার, এখানে হাজির হয়েছি দুটি পালা নিয়ে, যে পালা হলো নারী আর পুরুষ। এই পৃথিবীতে নারী বড় নাকি পুরুষ বড়? নারীর গুণই বেশি না পুরুষের গুণ বেশি? আজকে আমরা এখানে ধরে তুলব নারী পুরুষের পাল্লা নিয়ে নারী পুরুষের গুণ। এবং এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। আমাদের উভয় দুজন শিল্পীর জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে যেন কিছু কথা কিছু গান গাইতে পারি। এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। নারী পুরুষ পালা, অনেক ক্যাসেট নারী পুরুষ আপনারা শুনেছেন, তাই আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সেই নারী পুরুষ নিয়েই। অন্য অন্য ক্যাসেটের থেকে আজকের নারী পুরুষটা একটু ব্যতিক্রম থাকবে, তার কারণ হয়েছে আজকে যে পুরুষ পেয়েছি আসরের ভিতরে মোটামুটি দেখতে খুবই ভালো, যেটা দেখতে ভালো লাগে। তারপরে আরো কথা আছে, তার সাথে দুই এক পালা গান গাইছি, তো ভালোই লাগে গান শুনে, কথা শুনে, সুর শুনে ভালো লাগে, এই জন্য বলেছি, অন্যদিকে মন মানসিকতা নিয়ে বলি নাই। আর আমি যে নারী, আমি নারীর গুণ ধরে আপনাদের মাঝে কথা বলবো, এর মানে হলো আল্লাহ পাক যদি নারী সৃষ্টি না করত তাহলে এই মানব বাগান সৃষ্টি হতো না। এই নারীকে সৃষ্টি করেছেন বিধায়
এই মানুষ বাগান বেড়েছে এবং এই সুন্দর বাগান আল্লাহ তৈরি করেছে। তাই আমি নারী, আমার প্রতিপক্ষ শিল্পী যে বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি পুরুষের পাল্লা নিয়ে গান গাবেন দুঃখ নাই, কিন্তু নারীকে ইজ্জত দিয়ে সম্মান দিয়েই কথা বলবেন। নারীকে ইজ্জত সম্মান দিলেই আর আপনার সাথে বেশি বাড়াবাড়ি করব না। আমি চাই আপনার মুখে নারীর গুণগুলা বলেন। সর্বপ্রথম আমার একটা গান থাকবে, আপনারা নিরবতা পালন করে আমার এই গানটা শুনবেন। ওরে দারে দরি জিন্দা মাইরা, দারে দরি জিন্দা মাইরা, কবরস্থান দাফন করি যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। ওরে দারে দরি জিন্দা মাইরা, দারে দরি জিন্দা মাইরা, কবরস্থান দাফন করি যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। আপনারা বসিয়া
গান গাইতে গাইতে আমাদের দুজন শিল্পীর গলায় আছে ধরা, কমিটির ভাই আছেন যারা, মাঝে মাঝে চা খাওয়াইবেন লিগার দিয়া করা, চায়ের সাথে পুরুষের দিবেন কিছু পান, ও ভাই পান খাইয়া ভালো ভালো শোনাইবে গান রে। সর্বপ্রথম আমার স্টেজ, কিছু বলার নেই, একটা কথাই বলে যাই, এই নারীকে আমার আল্লাহ নিজেই ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এই নারীকে শুধু কি তাই, এই নারীকে আমার আল্লাহ নিজে মা দেখেছে, সে জগতের মা, মা ফাতিমা। যেমন নারীর গুণ আর কত বলবো, আল্লাহর বাণী কোরআন রাসূলের বাণী হয়েছে হাদিস, আল্লাহর বাণী কোরআন। যেমন কোরআনের একটি নাম আছে, যেই নাম হলো জননী, এই জননী নামটা এই নারীর, আমি নারী এবং এই নারীর নামে কোরআন আল্লাহ কোরআনে এই নামটি দিয়েছে। যেমন আরো আছে কত বলবো নারীর গুণ, সর্বপ্রথম কলেমা না পড়লে মুসলমান সে ব্যক্তি হয় না। যেমন কলেমা পড়তে গেলে সর্বপ্রথম বলতে হয় কলেমা, এখানে মা শব্দটি উচ্চারণ করতে হয়। তাই দেখেন নারী যেদিকে যাবেন সেদিকে আমার নারী আছে, নারীর গুণ আছে। আপনি যদি পারেন আমার মতো এরকম গুণ ক্ষমতা কিছু কিছু দেখায় যায়েন, নাকি ভাই এরকম গুণ ক্ষমতা কিছু কিছু দেখায় যায়েন। তাই সর্বপ্রথম আপনার কাছে আমার প্রশ্ন, পুরুষ নারী পুরুষ, আমি জানতে চাই এই যে পুরুষ, এই পুরুষ নামটি কোন দিন থেকে হলো, এই পুরুষ নামটি কেন হলো, পুরুষ নামটি না হো না বললে এমন অত বলতে পারতো, বলে পুরুষের জায়গায় বলতে পারতো না, বলে উরুষ, পুরুষের কথা কইতে পারতো নাকি ভাই, ওই যে সারপোকার কি ওই কথা অত বলতে পারতো। আমার এখানেই প্রশ্ন, সর্বপ্রথম পুরুষ নামটি কেন হইলো, আর প্রথম পুরুষকে, প্রথম পুরুষকে তার নাম কি? এই ছোট করে কয়েকটি কথাই রইল, দেখি কি বলে তারপরে চেষ্টা করব তার পিছনে পিছনে যাওয়ার জন্য। যেমন বাংলাদেশের সুনামধন্য শিল্পী, উনি যতটুকু দুধ খাইছে আমি অতটুকু পানি ওই পর্যন্ত খাইতে পারিনি, কেননা উনি তো গুণী শিল্পী, আমি তো কেবল শিখতেছি আর কি। আপনারা সাগরের ভিতরে দেখবেন অনেক বড় বড় জাহাজ থাকে, কি বাবা থাকে না, কি ভাইরা থাকে না, ওই সমুদ্রের ভিতরে সাগরের ভিতরে যখন জাহাজ থাকে, এই জাহাজের উপরে আরেকটা ছোট একটা ডিঙ্গি নৌকা থাকে, কি ভাই থাকে না, যখন ওই সমুদ্রে গিয়া ওই জাহাজটা বিপদে পড়ে, মেশিন নষ্ট হয়ে যায়, ওই ছোট ডিঙ্গি নৌকাটা সাগরে নামায়া পারে আইসা একটা মিস্ত্রি নিয়া ওই যে বড় জাহাজটাকে ঠিক করে, ঠিক করে না। তদ্রুপ ভাবে আজকের জন্য বাংলাদেশের সুনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব হয়েছে বিরাট বড় জাহাজ, আর আমি সরকার সামান্য ছোট একটা ডিঙ্গি নৌকা আর কি, তারে মাঝে মধ্যে একটু চা খাওয়ার জন্য জিরান্তি দেবো, গান আপনাকে উনি শোনাইব আমি একটু জিরান্তি দেবো আর কি, এইটুকুই কথা, সর্বপ্রথম আর বেশি কথা বলবো না। দাফন করি যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী